সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। रवींद्र जयंती हमें एक भेतरे वाइस चांसलर साहेब को बोल जो खूब छोटो छिलाम तक चार पाँचटा ईट दिए मटी दिए एक छोटो बेबी बाड़ी छाते बनिए रवींद्रनाथ एक छोटो छवि से पड़ार दोकने टीम दिए एक छोटो फ्रेम को लागिए रवींद्र पुजो करत तक जानतम ना रवींद्रनाथ को पढ़ियों क्योंकि बांगाली बाड़ी को जन्मे से ही क्षेत्र छोटो बल्कि तरपर रवींद्र जयंती उद्यापन करतम रवींद्र जयंती जान मन हो आनंद दिन एक उत्सव दिन चारिदी के रवींद्रसंगीत सुनि चारिदी के नृत्यनाट्य देखी हजारे हजारे मानुष सकाल बेला रवींद्र सदने जा छोटो बलार दिखे बड़े यही एन एक एम परिस्थिति जान हम मानुष मानुष के देखो छिटके बैरिए रवींद्र जयंती पालन करते रवींद्रनाथ ने जो उल्लास से उल्लास पासीना जरा मेरा रे आज के रवींद्रसंगीत साथ नृत्य करते आनंद देखते मन मध्य से आनंद आसना किंतु तबुओ कविगुरु के प्रणाम जानानोर जन्य सकाल बेला दौड़े गेलाम तार कारण हृदय तो माने ना কথা বললেই বাঙালি তান আমরা সবাই বাংলার তার কারণ বাংলা আমরা সবাই বাংলার ঘরের ভাই বোন কিন্তু রবীন্দ্রনাথ আমাদের একটা কিন্তু বিশ্বকবি সবার কবি কিন্তু আমাদের মনের মধ্যে একটা উৎসাহ নিয়ে আসে আমাদের মনের মধ্যে আনন্দ নিয়ে আসে যখন দুঃখ পাই তখনও রবীন্দ্রনাথ যখন আনন্দ হয় তখনও রবীন্দ্রনাথ যখন বিরহ তখনও রবীন্দ্রনাথ যখন প্রেম আসে তখনও রবীন্দ্রনাথ এছাড়া তো আমরা কিছু শিখিনি জীবনে সেইটার উচ্ছ্বাস যেটা দরকার আজকে রবীন্দ্র জয়ন্তীতে সেটা করতে পারছি ভ্যাকসিন বন্টন নিয়ে একটা সমস্যা হচ্ছে কিন্তু কেন্দ্র সাপ্লাই দিচ্ছে না কেন্দ্রের একটা নিয়ন্ত্রণ ভ্যাকসিনের ওপর রয়েছে এবং যেটা প্রাইম মিনিস্টারের উচিত ছিল ভ্যাকসিন অত্যন্ত সিরিয়াসলি প্রধানমন্ত্রীর দায়িত্ব রাজধর্ম পালন করা বিজেপির সভাপতির হওয়া না বা বিজেপির নেতা হয়ে দৌড়ে দৌড়ে আসা না সেই কাজটা ফেল করেছেন ওনার অনেক দিন আগে শ্রীরাম ইনস্টিটিউট ভারত বায়োটেক বা আরও যারা বিদেশের সংস্থা রয়েছে তাদের নিয়ে এসে যে আমার টোটাল 130 কোটি বা 100 কোটি ভ্যাকসিন লাগবে কীভাবে আমি পাব তাদের জন্য আর কি সাহায্য দিলেই 130 কোটি ভ্যাকসিন আমাদের কাছে আসবে এইটা পরিকল্পনার দরকার ছিল থালাবাজিয়ে প্রদীপ জ্বালিয়ে কোভিড যুদ্ধ জয় করা যায় না তাই এই লড়াই উনি সম্পূর্ণভাবে ফেল করেছেন পুরো দায়িত্বটাই বাবুটা আজকে কিছু ভ্যাকসিন এসেছে তো পত্রিকা সমালোচনা করেছেন যে প্রথম থেকে যে সাফল্য আসছিল সেটা পুরোপুরি নষ্ট করে সাফল্য কোনোদিনই আসেনি ধরুন অনেকে সাফল্যটা কোথায় আমার ভারতের সায়েন্টিস্ট আছে আমার ভারতে রিসার্চ আছে আমার ভারতে আমাদের কি দরকার ইনফ্রাস্ট্রাকচার সেটা কে দেবে সরকার দেবে সরকার নিজেকে সব নিয়ন্ত্রণে রাখছে আমি সব কিছু নিয়ন্ত্রণে রাখবো কিন্তু পরিকল্পনা করব না যেন মনে হচ্ছে আমার হাতে দেশটা রয়েছে না আমাকে পরিকল্পনা করতে সরকারের কাজ পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা সেই কাজটা ফেল করেছে সেই কাজটা ফেল করেছে এবং এটার জন্য আজকে সারা ভারতবর্ষকে শ্মশানে পরিণত হয়েছে
সব জিনিসেরই দাম বেড়েছে, তার কারণ অপদার্থতার চরমে মোদী সরকার। এবং ভারতবর্ষের অর্থনৈতিক থেকে মূল্য বৃদ্ধির থেকে ডিজেল পেট্রোল সবকিছু জন্য দায়ী ওই একটাই লোক, যে শুধু পুঁজিবাদকে সাপোর্ট করতে গিয়ে সারা দেশটাকে নষ্ট করে দেয়।